দুজন ভয়ানক মেইন্স রাবাকে পাঠানো হয় ভবিষ্যৎ প্রেসিডেন্ট আলভারেজকে হত্যা করার জন্য, কারণ কলম্বিয়ান ড্রাগ লর্ড রাউল ওচোয়া চাইছে আলভারেজ এই নির্বাচনে প্রেসিডেন্ট হোক। যদি কোনোভাবে এই নির্বাচনে আলভারেজ প্রেসিডেন্ট হতে পারে, তাহলে ড্রাগ লর্ড খুব সহজেই মাদক পাচার করতে পারবে। যদিও ড্রাগ লর্ড জঙ্গল দিয়ে অন্য দেশে মাদক পাচার করে, কিন্তু সে এখন পুরো বিশ্বব্যাপী মাদকের ছয় লাভ করতে চাইছে। এদিকে আমেরিকা চাচ্ছে না যে আলভারেজ আবারও ক্ষমতায় আসুক, যার জন্য তারা দুজন দক্ষ স্নাইপারকে পাঠায় আলভারেজ এবং ড্রাগ লর্ডকে মারার জন্য। এই দুজন স্নাইপার তাদেরকে মারতে গিয়ে উল্টো রেবেলদের হাতে আটকা পড়ে যায়, কারণ পুরো জঙ্গল জুড়ে রেবেলদের রাজত্ব চলছে। এখন শেষ পর্যন্ত দুজন স্নাইপার কি আলভারেজ আর ড্রাগ লর্ডকে মারতে পেরেছিল, নাকি তাদেরকে মারার আগে নিজেরাই মারা গিয়েছিল? তো চলুন পুরো কাহিনী জানার জন্য ভিডিওতে প্রবেশ করি। মুভিটির নাম স্নাইপার। সিনেমার শুরুতে আমাদের থমাস ব্যাকেটকে দেখানো হয়, যিনি তার টিম নিয়ে পানামার জঙ্গলে এসেছে রেবেল বা বিদ্রোহীদেরকে মারার জন্য। থমাসরা রেবেলদের কেন মারছে বা কী জন্য মারতে চাইছে সেটা একটু সামনে গেলে জানতে পারবেন। এখন থমাস আর তার টিম মেম্বাররা লুকিয়ে লুকিয়ে তাদের সামনের ক্যাম্পে নজর রাখছিল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রেবেলদের ক্যাম্প। তারা মূলত পানামার এই জঙ্গল দখল করে নিজেদের ঘাঁটি বানিয়েছে। তাদের এখানে আবার বেশ কিছু সুন্দরী সুন্দরী রমণীয় রয়েছে যারা এখানে বসবাস করে। রেবেলদের বস স্যাম মাঝে মাঝে এই সুন্দরী রমণীদের সঙ্গে ফানও করে। ফান করাটাই স্বাভাবিক, কারণ কেউ কি আর সুযোগ পেলে সহজে হাতছাড়া করতে চায়। সে যাই হোক, জঙ্গলের ভিতরে থেকে থমাস স্নাইপার দিয়ে স্যামের উপর নজর রাখছিল। এবার থমাস সুযোগ বুঝে স্যামের বুক বরাবর শ্যুট করে দেয়, আর গুলি খাওয়ার জন্য স্যাম ওখানে মারা যায়। এখন বস মারা যাওয়াতে রেবেলরা জঙ্গলের দিকে AK-47 দিয়ে একের পর এক গুলি করতে শুরু করে, কিন্তু তাদের গুলিগুলো কোনো কাজে আসছিল না। অ্যাকচুয়ালি থমাস যেহেতু স্নাইপার দিয়ে অনেক দূরে থেকে গুলি করেছে, যার জন্য রেবেলরা তার লোকেশন বুঝতে পারেনি। তারা মূলত জঙ্গলের দিকে আন্দাজে গুলি চালিয়ে বুলেট শেষ করে মনে তৃপ্তি নিচ্ছে। এদিকে জঙ্গলের ভিতরে থমাসরা চুপচাপ আনমনে বসে আছে, কারণ তারা খুব ভালো করে জানে যে রেবেলরা তাদের কিছুই করতে পারবে না। এই সময় তারা দূর থেকে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়, কিন্তু হেলিকপ্টারের আওয়াজ শুনে থমাস প্রচণ্ড রেগে যায়, কারণ সে তার টিমকে বলেছিল সন্ধ্যা সময় আসতে, বিকেলে না, কারণ এই দিনের আলোতে যদি তারা পালাতে যায় তাহলে রেবেলদের হাতে মারাও যেতে পারে। তবে এখন যেহেতু হেলিকপ্টার চলে এসেছে, তার জন্য সকল চিন্তা বাদ দিয়ে তারা সেদিকে যেতে শুরু করে। পানির মধ্য দিয়ে হাঁটার সময় থমাসের মনে হচ্ছিল যে তাদেরকে কেউ ফলো করছে, কিন্তু কে তাদেরকে ফলো করতে পারে এই মুহূর্তে? এখন দূরে থেকে ক্যামেরা ফোকাস করা হলে আমরা লক্ষ্য করি যে একজন রেবেল স্নাইপার দিয়ে তাদের উপরে টার্গেট করে রেখেছে, অর্থাৎ রেবেলটা সুযোগ পেলে থমাসদেরকে মেরে ফেলবে। এখন থমাস যেই না হেলিকপ্টারের কাছে যায়, ঠিক তখনই সে রেবেলটা থমাসের সহকারীর বুকে শ্যুট করে দেয়। এই ঘটনায় থমাস খুবই ভয় পেয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে এরপরে হয়তোবা আমিও মারা যাব। তবে থমাস নিজের পরোয়া না করে তার সহকারী বা স্পটারের কাছে চলে যায়, কিন্তু ততক্ষণে তার সহকারীর অবস্থা খুবই আশঙ্কাজনক। সে যাই হোক, থমাস কোনো রকমে তাকে নিয়ে হেলিকপ্টারে উঠে সেখান থেকে বেরিয়ে পড়ে। এখন যারা হেলিকপ্টার নিয়ে এসেছে, থমাস তাদেরকে জানায় শালা মাদার বোর্ডরা তোদেরকে দিনের বেলায় কে আসতে বলেছে? আমি হেডকোয়ার্টারে বলেছিলাম তারা যেন রাতের বেলা হেলিকপ্টার পাঠায়। তোরা কি সবে আমক নাকি এখনও ছোট বাবু? তোদের সামান্য ভুলের জন্য আমার সহকারী মারা গেল। থমাসের কথা শুনে সোলজারটা নিশ্চুপ, কারণ সেও জানে থমাস ভুল কিছু বলেনি। এখন থমাস নিজের চাকু দিয়ে তার সহকারীর বুট থেকে নেম প্লেট কেটে নিয়ে নিজের কাছে রেখে দেয়। আর গাইস, আপনারা এই নেম প্লেটের কথা মনে রাখেন, ঠিক আছে? এবার অফিসে থমাস গোসল করার সময় তার সহকারীর কথায় ভাবছিল, তাদের সামান্য একটা ভুলের জন্য তার সহকারী মারা গেল। যদি হেলিকপ্টার রাতে আসতো তাহলে হয়তোবা তার সহকারীটা বেঁচে যেত। এইসব জিনিস ভাবতে ভাবতে থমাস তার হাত থেকে তিনটা নেম প্লেট বের করে, অর্থাৎ এ পর্যন্ত সে তার তিনজন সহকারীকে হারিয়েছে। অ্যাকচুয়ালি গাইস, এটার নাম জানি না, তবে এটাকে আমরা নেম প্লেটই বলছি। অন্যদিকে আর্মি হেডকোয়ার্টারে মিলারকে দেখানো হয়, যার সামনে রয়েছে কর্নেল উইথ আর রিচার্ড। মিলার হচ্ছে সদ্য পাশ করা নতুন স্নাইপারিস্ট। রিচার্ড মিলারকে বলে, শোনো, এক সপ্তাহ পর পানামাতে নির্বাচন শুরু হবে। এই নির্বাচনে কলম্বিয়ান ড্রাগ লর্ড রাউল ওচোয়া যে করে হোক রেবেলদের জেনারেল আলভারেজকে ক্ষমতায় বসাবে, আর আলভারেজকে ক্ষমতায় বসাতে পারলে রাউল ওচোয়া পানামা খালের অ্যাক্সেস পেয়ে যাবে। মানে সে ওই খালের মধ্য দিয়ে ইচ্ছে মতো ড্রাগ কোকিন পাচার করতে পারবে। এখন তোমাদের কাজ হচ্ছে নির্বাচনের আগেই আলভারেজ আর রাউল ওচোয়াকে মেরে ফেলতে হবে। যদিও এটা আনঅফিসিয়াল কাজ, আর এই কাজটা করলে তোমাদেরকে কোনো মেডেলও দেওয়া হবে না, কিন্তু তোমাদেরকে এই কাজটা করতে হবে, আর তোমরা এই কাজটা করবে। এবার কর্নেল উইথ মিলারকে আলভারেজ আর রাউল ওচোয়ার ফাইলটা দেয়। কর্নেল জানায় রাউল ওচোয়াকে গত কয়েক বছর ধরে কলম্বিয়ার আশেপাশে দেখা যায়নি, মানে সে গা ঢাকা দিয়ে রয়েছে। তবে আলভারেজকে হোসিয়েন্ডাতে পাওয়া যাবে, যেখানে সে বসবাস করে। কিন্তু সমস্যা হলো তার চারিপাশে এত পরিমাণ সিকিউরিটি যে তাদেরকে টপকে সেখানে যাওয়াই মুশকিল। এবার কর্নেল মিলারকে থমাস ব্যাকেটের ফাইল দিয়ে জানায় ইনি হচ্ছেন মাস্টার গার্নারি সার্জেন্ট থমাস ব্যাকেট। সে মেইন কপসের এক নাম্বার শূন্য।
থমাসের চেয়ে বেশি সময় আজ পর্যন্ত কোনো স্নাইপার জঙ্গলে থাকেনি। মানে থমাসের কাছে জঙ্গলের প্রতিটি জায়গা পরিচিত। আর এখন থেকে মিলার, তুমি থমাসের স্পটার হিসেবে কাজ করবে, অর্থাৎ সহকারী হিসেবে থাকবে। আর তোমার পার্সোনাল কাজ হবে আলভারেজকে শ্যুট করে মেরে ফেলা। তার কথা শুনে মিলা জানায়, স্যার আমি কখনো মানুষ হত্যা করিনি, আর আমি কি কাজটা করতে পারবো? কর্নেল জানে অবশ্যই তুমি পারবে, আর তুমি তোমার মিশন কমপ্লিট করতে পারলে তোমাকে GS9 র্যাঙ্ক দেওয়া হবে। র্যাঙ্কের কথা শুনে মিলার চোখ বন্ধ করে রাজি হয়ে যায়। মিলার চলে যাওয়ার এক পর্যায়ে রিচার্ড তাকে একটা কথা মনে করিয়ে দেয়, এই মিশনটা খুবই জটিল আর ক্রিটিক্যাল। যদি এই কাজটা করতে গিয়ে থমাস ব্যাকেট আটকা পড়ে যায়, তুমি যে করে হোক তাকে উদ্ধার করে নিয়ে আসবে। আর গাইস, আপনারা রিচার্ডের কথাটা মনে রাখেন, ঠিক আছে? পরদিন থমাস রিচার্ডের বাসা যায় তার সাথে সাক্ষাৎ করার জন্য। রিচার্ড তাকে জানায়, আমরা খুবই দুঃখিত যে আমাদের ফুলের জন্য তোমার স্পটার মারা গিয়েছে, অর্থাৎ সহকারী মারা গিয়েছে। তবে সমস্যা নেই, আমরা মিলার নামের একজন স্নাইপারকে তোমার স্পটার হিসেবে নিয়োগ দিয়েছি। আশা করছি যে সে তোমাকে পুরোপুরি সাপোর্ট দিতে পারবে। থমাস জানায়, স্যার মিলার একদমই নতুন, সে কখনো জঙ্গলে যায়নি, এমনকি সে এটাও জানে না যে কিভাবে রেবেলদের সাথে সার্ভাইভ করতে হয়। মিলারের মতো নতুন ছেলে আমার কোনো কাজে আসবে না, অতএব আপনি ওকে বাদ দিন, আমি ওকে স্পটার হিসেবে নিতে পারবো না। এবার রিচার্ড জানায়, আমি জানি মিলার নতুন, তবে তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, সে তোমার স্পটার হিসেবে একদম পারফেক্ট। রিচার্ডের কথা শুনে থমাস বলে, ঠিক আছে, তাহলে দেখা যাক মিলার আমার জন্য কি করতে পারে। সো পরদিন মিলার তার টিম মেম্বারদের সাথে হেলিকপ্টারে করে ক্যাম্পে যাচ্ছিল আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিল। এ সময় আচমকা একটা গুলি এসে একজন সোলজারের গলা ফেদ করে বেরিয়ে যায়। এই ঘটনায় মিলাররা খুবই ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে হঠাৎ কে তাদের উপরে গুলি চালাচ্ছে। এ সময় ক্যামেরার সামনে থেকে ফোকাস করা হলে আমরা লক্ষ্য করি যে একজন রেবেল AK-47 দিয়ে তাদের উপরে লাগাতার গুলি চালাচ্ছে। মিলারদের দিকে লাগাতার গুলি বর্ষণের ফলে তাদের হেলিকপ্টারের উপরের অংশে আগুন লেগে ধোঁয়া বেরোতে শুরু করে। ড্রাইভার মিলাকে বলে, তুমি এখনই তোমার স্নাইপার দিয়ে রেবেলটাকে মেরে ফেলো। অ্যাকচুয়ালি তাদের পাশে থেকে একজন সৈন্য মেশিন গান দিয়ে রেবেলটার দিকে গুলি চালাচ্ছিল, কিন্তু এতেও কোনো কাজ হয় না, যার জন্য ড্রাইভার বলছিল, মিলার তুমি স্নাইপার দিয়ে রেবেলটাকে মেরে ফেলো। এখন মিলার তার দিকে স্নাইপার তাক করে ধরেছিল, কিন্তু সে তার দিকে গুলি চালাতে পারছিল না, কারণ সে এর আগে কখনোই মানুষ হত্যা করেনি, কাজেই এই কাজটা তার জন্য খুবই কঠিন। তবে সে গুলি না চালালেও তার পাশে থেকে মেশিন ম্যান গুলি চালিয়ে রেবেলটাকে মেরে ফেলে, কিন্তু রেবেলটা মরার আগে মেশিন ম্যানের বুকে গুলি করে তাকেও মেরে দেয়, কারণ মরলে একা মরবো কেন, তোকে সাথে নিয়েই মরবো। এবার মিলাররা মেইন ক্যাম্পে ফিরে আসলে থমাস তাকে জানায়, শোনো, স্নাইপার চালানোর অনেকগুলো নিয়মকানুন রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অন শট অন কিল। তুমি যদি এক শটে এক কিল কনফার্ম করতে না পারো, তাহলে পরে শ্যুট করার আগে তোমার মাথা উড়ে যাবে। কাজে ভেবেচিন্তে স্নাইপার চালাতে হবে, আর এই কাজে কোনো ভয় পাওয়া যাবে না। মিলে জানে, ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। তো পরদিন তারা দুজনে ট্রেনে করে পানামার জঙ্গলে চলে যায় রেবেলদের বস রাউল ওচুয়াকে খোঁজার জন্য। ট্রেন থেকে নেমে থমাস মিলারকে জানায়, শুনলাম তুমি নাকি হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে রেবেলকে মারতে ব্যর্থ হয়েছ। সমস্যা নেই, প্রথম প্রথম এমন হয়, কিছুদিন গেলে আস্তে আস্তে তুমিও দক্ষ স্নাইপারিস্ট হয়ে যাবে। থমাসের কথা শুনে মিলার বেশ লজ্জায় পড়ে যায়, কারণ সিনিয়র বসের কাছ থেকে কেই বা এমন লজ্জার কথা শুনতে চাইবে। সে যাই হোক, এরপর তারা দুজন পুরো মুখে সবুজ কালারের রং মেখে নেয়, যাতে তাদের সাথে জঙ্গলের কালার একদম মিলে যায়। আর এই কাজটা করার জন্য তারা খুব ইজিলি রেবেলদের হাত থেকে বাঁচতে পারবে। এখন তারা দুজন হাতে ম্যাপ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গহীন জঙ্গলের মধ্যে থমাস সাধারণভাবে হাঁটলেও মিলারের বেশ প্রবলেম হচ্ছিল, কারণ এই প্রথম তার জঙ্গলে আসা। সে এর আগে কখনোই জঙ্গলে মিশনে যায়নি, কাজেই তার জঙ্গলে হাঁটতে একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। এখন তারা যখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিল, তখন বেশ কিছু আগন্তুক তাদেরকে দূরে থেকে ফলো করে। কিন্তু এরা কারা বা এদের পরিচয় কী, আর এরা কেনই বা ব্রাহ্মণদের ফলো করছে, সেটা একটু সামনে গেলে জানতে পারবেন। এবার মিলার পাহাড়ের উপর থেকে হুট করে পা পিছলে পানিতে পড়ে যায়। তবে সে পানিতে পড়ে গেলেও তার স্নাইপারটা উপরে ধরে রেখেছে, কারণ স্নাইপার ভিজলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। থমাস উপরে থেকে মিলারের কাণ্ড দেখে বেশ মজা নেয়, কারণ সেও জানে মিলার নতুন হওয়ার জন্য পদে পদে ভুল করছে। থমাস অবশ্য মিলাকে ধন্যবাদও জানায়, কারণ সে নিজে ভিজে গেলেও স্নাইপারের কিছু হতে দেয়নি। এবার তারা একটু সামনে এগিয়ে বাঁশবাগানের ভিতরে প্রবেশ করলে মিলা তাকে জানায়, আচ্ছা আমাদের তো রেল স্টেশন থেকে নেমে পূর্ব দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো এখন পশ্চিম দিকে যাচ্ছি। থমাস জানে, তো কী হয়েছে, আমাদেরকে যে প্ল্যান দেওয়া হয়েছে সেটা একদমই ভালো ছিল না, যার জন্য আমরা অন্য প্ল্যানে আগাচ্ছি। মিলা জানে, স্যার আমাদেরকে তো অফিস থেকে বলা হয়েছিল আমরা যেন ম্যাপটা ফলো করি, কিন্তু আপনি ম্যাপ ফলো না করে নিজের মতো চলছেন, এটা কি ঠিক হচ্ছে? থমাস জানায়, শোনো, তুমি যেটা বলছো সেটা একদম সঠিক, তবে অফিস কিন্তু জঙ্গলের রাস্তা চেনে না, বা জঙ্গলে কী হয় সেটাও জানে না। তারা এটাও জানে না যে কীভাবে জঙ্গলে সার্ভাইভ করতে হয়। আর জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রাখা হয়, যদি এগুলো একবার আমাদের পায়ের নিচে পড়ে তাহলে ওখানেই শেষ।
কাজেই আমি জঙ্গলে অনেক বছর ধরে মিশনে রয়েছি, আমি খুব ভালো করে জানি যে কীভাবে জঙ্গলে সার্ভাইভ করতে হয়। অতএব তুমি এত বাড়তি কথা না বলে আমাকে ফলো করে এগিয়ে চলো। এখন তার একটু সামনে গিয়ে প্রথম একটি হোটেল দেখতে পাই, যেখানে বহু বছর আগে মানুষ খাওয়ার জন্য আসত, অর্থাৎ হারুনের ভাতের হোটেল। তারা যখন চারিদিকে খতিয়ে দেখছিল, ঠিক তখনই একজন আগন্তুক মিলারের দিকে অস্ত্র তাক করে ধরে। এ সময় থমাস এসে লক্ষ্য করে যে এটা আর কেউ নয়, এ হচ্ছে তাদের এজেন্ট। এদিকে মূলত ইন্ডিয়ান বলা হয়। ইন্ডিয়ানরা রেবেলদের চোখ ফাঁকে দিয়ে মেন সৈন্যদের জঙ্গল পার হতে সাহায্য করে। অতএব তারা ইন্ডিয়ানদের ফলো করে চিরজোয়ানার দিকে এগিয়ে যাচ্ছে। রাস্তার মধ্যে থমাস মিলারকে জানায়, তোমার কাজ হচ্ছে চিরজোয়ানাতে গিয়ে রেবেলদের উপরে শ্যুট করা। যখন আমি দেখব তুমি একজন রেবেলকে নিশানা করে মারতে পেরেছ, তখনই তোমার উপরে আমার বিশ্বাস জন্মাবে যে তুমি এই মিশনের যোগ্য। মিলার জানায়, আমি তোমার কথা শুনতে যাব কেন? আমাকে অফিস থেকে যে অর্ডার দেওয়া হয়েছে আমি সেটা শুনবো। থমাস বলে, শোনো, আমরা যখন হোসিয়েন্ডাতে আলভারেজকে মারতে যাব, তখন আমাদের সামনে দুইটা টার্গেট থাকবে। কারণ হোসিয়েন্ডাতে আলভারেজ রাউল ওচার সাথে মিটিং করতে যাবে। রাউল ওচা হচ্ছে কলম্বিয়ান ড্রাগ লর্ড, সে যেভাবে হোক নির্বাচনে ঝামেলা করে আলভারেজকে ক্ষমতায় বসাবে। মিলা বলে, তুমি এইসব কিছু কীভাবে জানলে আর এগুলো তোমাকে কে বলেছে? থমাস জানায়, একজন লোকাল মানুষ আমাকে ফোন করে ইনফরমেশন দিয়েছে, যিনি সাঙ্গিতে বসবাস করে, তার নাম হচ্ছে ফাদার রুইজ। তার কথা শুনে মিলা বুঝতে পারে থমাসকে কেন সেরা স্নাইপার বলা হয়। সে যাই হোক, এরপর তারা দুজন চিরজোয়ানার কাছে এসে সামনের দিকে স্নাইপার তাক করে ধরে আছে। তাদের উদ্দেশ্য একটাই, যখন রেবেলরা আসবে তখনই ওদেরকে মেরে দিবে। তো একটু পর সেখানে রেবেলদের একটা বোর্ড চলে আসে, যেখানে অবসরপ্রাপ্ত এক্স সিআই একজন এজেন্ট ছিল। থমাস মিলাকে জানায়, তুমি এই এক্স সিআই এজেন্টকে মারবে আর আমি লেফটেন্যান্টকে মারবো, হিসাব ক্লিয়ার। যথারীতি তারা স্নাইপার দিয়ে তাদের দুজনের উপরে টার্গেট করছিল। এখন মিলা তার স্নাইপার দিয়ে এক্স সিআই এজেন্টের উপরে গুলি চালায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মিসফায়ার হয়ে যায়। গুলির শব্দ শুনে রেবেলরা তখনই অ্যালার্ট হয়ে উল্টো মিলাদের দিকে লাগাতার গুলি করতে শুরু করে। মিলার আর থমাস কোন রকমে পাহাড়ের আড়ালে লুকিয়ে জীবন বাঁচায়, আর রেবেলরা এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় থমাস মিলারের উপরে প্রচণ্ড রেগে যায়, সে এটা কী করলো, তাকে দিয়ে তো কোনো কাজই হবে না। মিলা জানায়, সে এই কাজে নতুন, তার ভুল হওয়াটাই স্বাভাবিক। থমাস বলে, ঠিক আছে, এবারই শেষ, এরপরে যেন আর কোনো প্রকার ভুল না হয়। এখন রাতেরবেলা তারা দুজনে বসে বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। এই সময় মিলা তাকে জানায়, সে এ পর্যন্ত 74 জন মানুষকে স্নাইপার দিয়ে হত্যা করেছে, আর যাদের প্রত্যেকে ছিল বাঘা বাঘা মানুষ। থমাসের কথা শুনে মিলা বুঝতে পারে সে খুবই চৌকশ এবং দক্ষ একজন স্নাইপার, সাহসীও বটে। থমাস তাকে বলে, আমি জানি তুমি নতুন, তোমার মনের ভিতরে একরাশ ভয় জমে আছে, তবে সমস্যা নেই, কিছুদিন গেলে তুমিও আমার মতো দক্ষ স্নাইপার হয়ে যাবে। তাদের কথা বলার এক মুহূর্তে হুট করে তারা দুজনেই একটা গুলির আওয়াজ শুনতে পায়, কিন্তু তারা বুঝতে পারছিল না যে কে গুলি করলো। এ সময় ক্যামেরা দূরে ফোকাস করা হলে আমরা লক্ষ্য করি যে একজন রেবেল স্নাইপার একজন সাধারণ ইন্ডিয়ানকে শ্যুট করে মেরে ফেলেছে। এদিকে থমাস আর মিলার বুঝতে পারে যে এখন এই জঙ্গলে থাকলে তারা নির্ঘাত মারা পড়বে। অতএব তারা জঙ্গলের গা ঘেঁষে যে নদী ছিল সেখানে লুকিয়ে পড়ে। মিলার জানা, থমাস, আমি এখানে ঘুমাবো কী করে? থমাস বলে, শোনো, যদি বাঁচতে চাও তাহলে এখানে ঘুমাও, আর মরতে না চাইলে চুপচাপ এখানে শুয়ে থাকো। এখন মিলার এক প্রকার বাধ্য হয়ে পানির উপরে শুয়ে পড়ে। পরদিন তারা দুজন একটা পাহাড়ের উপরে এসে স্নাইপার দিয়ে রেবেলদের খুঁজছিল। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের সামনে রাতের সেই অচেনা স্নাইপারটাকে দেখতে পায়। থমাস মিলাকে জানায়, রেবেল স্নাইপার আমাদেরকে হারিয়ে ফেলেছে, এখন আমাদের দায়িত্ব হচ্ছে তার কাছে গিয়ে ধরা দেওয়া। মিলার বলে, কী বলছো এসব, পাগল হয়েছো নাকি, এটা করা কি ঠিক হবে? থমাস জানায়, আরে ভয় পেও না, আমরা তার কাছে ধরা দিচ্ছি না, আমরা তার কাছে গিয়ে তাকে মেরে ফেলবো। সো এরপর তারা সেই রেবেল স্নাইপারের দিকে যেতে শুরু করে। তারা হাঁটতে হাঁটতে সাংগ্রি গ্রামে পৌঁছে যায়, যেখানে ফাদার রুইস বসবাস করে। তারা সেখানে গিয়ে বেশ অবাক হয়, কারণ চারিদিকে পরিবেশ একদমই বিদঘুটে ছিল, মানে বাইরের সকল জিনিস তছনছ হয়ে পড়ে আছে। থমাস মনে মনে সন্দেহ করছে, সম্ভবত ফাদার রুইজের কাছে আলভারেজের টিম এসেছিল। এবার তারা দুজন রুমে গিয়ে লক্ষ্য করে যে আসলে তাদের ধারণা একদম সঠিক, অর্থাৎ আলভারেজের লোকেরা এসে ফাদার রুইজকে মেরে ফেলেছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আলভারেজ ফাদার রুইজকে কেন মারল। অ্যাকচুয়ালি ফাদার রুইস রেবেলদের গোপন তথ্য মেইন সৈন্যদের কাছে পাচার করত, আর এই কাজটা ভবিষ্যতে রেবেলদেরকে বিপদের সম্মুখীন করত, যার জন্য তাকে মেরে ফেলা হয়েছে। থমাস বাইরে এসে মিলারকে জানায়, আর 3 কিলোমিটার পরে হচ্ছে হোসিয়েন্ডা, যেখানে আলভারেজ আর রাউল ওচা মিটিং করবে, আমরা এখন সেই হোসিয়েন্ডাতে যাব। মিলার বলে, কিসের হোসিয়েন্ডা? আমাদের মিশন এখানে শেষ, যে আমাদেরকে মিশনে নিয়ে যেত সেই ফাদারই মারা গিয়েছে, অতএব এখন মিশন বাদ দিয়ে বাসায় ফিরে চলো। থমাস জানায়, তোমার ইচ্ছে হলে তুমি বাড়ি ফিরে যাও, আমি বাড়ি যাচ্ছি না। এখন এক প্রকার বাধ্য হয়ে মিলারকেও থমাসের সাথে জঙ্গলে থেকে যেতে হয়। এবার হোসিয়েন্ডা যেতে যেতে বিকাল ঘনিয়ে রাত চলে আসে, যার জন্য তারা বাধ্য হয়ে ওখানে ক্যাম্প করে। রাতের বেলা মিলার ঘুমিয়ে পড়লেও থমাস সজাগ ছিল, কারণ তার মনে ভয় ছিল যদি দুজনে ঘুমিয়ে পড়ে আর সেই মুহূর্তে রেবেল স্নাইপার আসে তাহলে কী হবে। এই জন্য থমাস না ঘুমিয়ে চারিদিকে নজর রাখছিল,
এখন রাত গভীর হলে সেখানে রেবেল স্নাইপার চলে আসে এবং মিলারের মাথা বরাবর স্নাইপার তাক করে ধরে। কিন্তু তখনই আবার থমাস সামনে থেকে শ্যুট করে তার চোখ উড়িয়ে দেয়, অর্থাৎ সে ওখানে মারা যায়। অ্যাকচুয়ালি থমাস আগে বুঝতে পেরেছিল যে তাদের আশেপাশে রেবেল স্নাইপার এসেছে, আর এই জন্যই সে না ঘুমিয়ে এতক্ষণ ধরে চারিদিকে টহল দিচ্ছিল। সো পরদিন সকালে তারা হুসিনের বর্ডারের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে অনেকগুলো সৈন্য থাকার জন্য সেখানে লুকিয়ে পড়ে। এখন তারা দুজন ভাবছিল কিভাবে কাঁটাতারের ভিতরে প্রবেশ করবে। থমাস অনেক ভেবেচিন্তে কাঁটাতার কেটে বর্ডারের ভিতরে এসে মিলারকে জানায়, তুমি এখান থেকে সামনের মেটাল শিটের ঘরে প্রবেশ করে নিজের পজিশন নিয়ে নিবে, আর আমি সামনে যে গাছ দেখতে পাচ্ছ সেই গাছের নিচে লুকিয়ে থাকবো যাতে কেউ দেখতে না পায়। যখন রাহুল ওচোয়া আর আলবার্স বের হবে তখন আমরা দুজনে 10 সেকেন্ড সময় পাবো, আর এই 10 সেকেন্ডের মধ্যে আমরা দুজনে একসাথে শ্যুট করে দুজনকে মেরে ফেলবো। আর এই কাজটা করতে যেন তোমার কোনো প্রকার ভুল না হয়, কারণ এই কাজে ভুল হলে আমাদের দুজনেরই মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার মিলার লুকিয়ে লুকিয়ে সে মেটাল রুমে চলে যায় এবং স্নাইপার দিয়ে চারিদিকে নজর রাখতে শুরু করে। তার 200 মিটার দূর থেকে আবার থমাস তো মাঠের দ্বারা লুকিয়ে লুকিয়ে স্নাইপার দিয়ে নজর রাখছিল, কিন্তু হঠাৎ করে তার সামনে এক্সআই এজেন্ট গাড়ি নিয়ে চলে আসে। এর নাম হচ্ছে টাইলার। থমাস টাইলারকে দেখে বেশ অবাক হয়, সে এখানে কী করছে, তার তো এখানে থাকার কথা না। সে যাই হোক, আমি আমার কাজ করি, পরেরটা পরে দেখা যাবে। এখন দিন গড়িয়ে রাত চলে আসে, আর এই রাত আসাটাই থমাসের জন্য কাল হয়ে দাঁড়ায়, কারণ রাত্রিবেলা আলবার্জের সৈন্যগুলো তাদের জার্মান শেফার্ড দিয়ে পুরো ক্যাম্প চেক করছিল। জার্মান শেফার্ড দেখে থমাস প্রচণ্ড ভয় পেয়ে যায়, এই বুঝি ধরা পড়ে যাব। এবার কুকুরটা যখনই তার কাছে আসতে যাবে ঠিক তখনই সে তার সামনে থাকা ঘোড়ার গোবর নিজের মুখের কাছে নিয়ে নেয়, মানে লিটারালি সে বাঁচার জন্য মুখের কাছে গোবর নেয়, এটা আনএক্সপেক্টেড ছিল। অ্যান্ড সৌভাগ্যবশত এই যাত্রায় সে বেঁচেও যায়, মানে কুকুরটা থমাসের কাছে গোবরের গন্ধ পেয়ে ওখান থেকে চলে যায়, আর এই যাত্রায় থমাসের জীবনটাও রক্ষা পায়। পরদিন সকালবেলা থমাস লক্ষ্য করে যে একজন রেবেল স্নাইপার মিলারের উপর নজর রাখছে, আর এদিকে মিলার এমন একটা জায়গায় রয়েছে যেখানে আর কিছুক্ষণ থাকলে রেবেলরা তাকে খুব সহজে দেখে ফেলবে। তার চেয়ে বড় বিষয় হলো সে রেবেল স্নাইপারটা যখন তখন মিলারকে শ্যুট করে মেরে দিতে পারে। এখন সে মিলারকে বাঁচানোর জন্য সে রেবেল স্নাইপারকে মারতে চলে যায়। এদিকে মিলার স্নাইপার দিয়ে লক্ষ্য করে যে রাহুল ওচোয়া হেলিকপ্টার থেকে ল্যান্ডিং করছে, তো মিলার পূর্ব প্ল্যানিং অনুযায়ী 1, 2, 3 এভাবে 10 পর্যন্ত কাউন্ট করে রাহুল ওচোয়াকে শ্যুট করে ওখানে মেরে ফেলে। এদিকে রুমের ভিতরে রেবেল স্নাইপারের সাথে থমাসের প্রচণ্ড লেভেলে ফাইট হয়। ফাইটের এক পর্যায়ে থমাস প্রচণ্ড মার খায়, কিন্তু ওই যে বলে না সিনেমাতে নায়ক কখনো হার মানে না, এখানেও ঠিক তেমনটাই হয়, অর্থাৎ থমাস ওই রেবেলটাকে মেরে ফেলে। অন্যদিকে ড্রাগ লর্ড রাহুল ওচোয়া মারা যাওয়াতে সকল সৈন্য উত্তেজিত হয়ে চারিদিকে গুলি করতে শুরু করে এবং কিছু সৈন্য গাড়ি নিয়ে মিলার আর থমাসের দিকে আসতে শুরু করে। রেবেলদেরকে দেখে থমাস আর মিলার ওখান থেকে পালিয়ে যায়। এখন থমাস একটা আক্ষেপে গিয়ে আগুন লাগিয়ে দেয় যাতে রেবেলরা তাকে ধরতে না পারে। আগুন লাগানোর জন্য রেবেলরা সামনের দিকে আসতে পারছিল না, আর থমাস ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওখান থেকে পালিয়ে জঙ্গলে চলে আসে। কিন্তু সমস্যা হলো জঙ্গলে এসে থমাস আর মিলারের মধ্যে ঝামেলা লেগে যায়, কারণ মিলার রাহুল ওচোকে ঠিকই মেরেছে কিন্তু থমাস আলবার্সকে মারতে পারেনি। অ্যাকচুয়ালি মিলার জানে না যে থমাসের জন্য সে এখনও বেঁচে আছে। মিলার এটা না বুঝে থমাসের সাথে ফাইটে জড়িয়ে পড়ে, এমনকি মিলার থমাসকে মারার জন্য বেশ কয়েকবার স্নাইপার থেকে শ্যুটও করে। থমাস বারবার তাকে বোঝানোর চেষ্টা করে, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি নিজের অবস্থান থেকে একদম সঠিক। তবে মিলার তার কথা মানতে চাচ্ছিল না, সে বারংবার থমাসের দিকে স্নাইপার দিয়ে শ্যুট করতে থাকে। এবার মিলার স্নাইপার দিয়ে যেই না থমাসের মাথা উড়িয়ে দিতে যাবে, ঠিক তার আগে পেছনে একজন রেবেল চলে আসে। সেই রেবেলটাকে দেখে মিলার প্রচণ্ড ভয় পেয়ে যায়, এই বুঝি আমি শেষ। কিন্তু না, রেবেলটা মিলারকে মারার আগে থমাস সেই রেবেলটাকে শ্যুট করে মেরে ফেলে। এবার মিলার ভয় ভয় একটা বিল্ডিংয়ে চলে আসে, মানে তার কাছে মনে হচ্ছিল যে হয়তোবা থমাস তাকে পেলে এখনই শ্যুট করে দিবে। এ সময় মিলার তার পেছনে একজন মানুষের ছায়া দেখতে পেয়ে একে পরে গুলি করে স্নাইপারের বুলেট শেষ করে ফেলে। অ্যাকচুয়ালি এই ছায়াটা তার নিজেরই ছিল। আমরা যখন খুব আতঙ্কের মধ্যে থাকি তখন নিজের নিঃশ্বাস, নিজের ছায়া, এগুলোই ভয় লাগে। মিলারের সাথেও ঠিক এমনটাই হচ্ছে। এ সময় আবার থমাস স্নাইপার হাতে মিলারের কাছে চলে আসে। মিলার তাকে দেখে বলে, আর থমাস, আমার স্নাইপারের বুলেট শেষ, তুমি চাইলে এখনই আমাকে শ্যুট করে মেরে ফেলতে পারো। তবে থমাস জানায়, আমি তোমার মতো না, তোমার প্রতি আমার নিজস্ব একটা দায়িত্ব রয়েছে, অতএব তুমি ক্যাম্পে ফিরে যাও। এখন তাদের কথা বলার এক মুহূর্তে থমাস লক্ষ্য করে যে রেবেলদের একটা টিম তাদের দিকেই আসছে। এবার থমাস বুঝে উঠতে পারছিল না যে এখন তারা কি করবে। তবে থমাস মিলারকে জানায়, তুমি এখনই এখান থেকে চলে যাও, আমি একটু পরে আসছি। অতএব মিলার সামনে চলে গেলে থমাস শটগান দিয়ে রেবেলদের সাথে ফাইটে জড়িয়ে পড়ে। থমাস জানতো যে একগুচ্ছ রেবেলদের সাথে সে যুদ্ধ করে পেরে উঠবে না, কিন্তু সে মূলত মিলারকে বাঁচাতে এই কাজটা করেছে। এখন গোলাগুলির এক পর্যায়ে থমাস রেবেলদের কাছে আত্মসমর্পণ করে। এদিকে দূরে থেকে মিলার স্নাইপার দিয়ে লক্ষ্য করে যে থমাস তার জন্য একটা বুলেট মাটিতে রেখে দিয়েছে, কারণ থমাস জানে মিলারের স্নাইপারে আর কোনো বুলেট অবশিষ্ট নেই। থমাসের এই বুদ্ধিমত্তা দেখে মিলার নিজের ভুল বুঝতে পারে, কারণ সে না বুঝে থমাসকে মারতে চেয়েছিল।
কিন্তু সে এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে। এবার রেবেলরা থমাসকে আচ্ছা মতো পিটিয়ে তাদের ক্যাম্পে ধরে নিয়ে যায়, আর অন্য পাশ থেকে মিলার দৌড়াতে দৌড়াতে তাদের নিতে আসা হেলিকপ্টারের কাছে পৌঁছে যায়। অর্থাৎ মিলার হয়তোবা এই হেলিকপ্টারে করে ক্যাম্পে ফিরে যাবে। রাতের বেলা থমাসকে বেঁধে আচ্ছা মতো ধোলাই করে গরম পানি ঢেলে দেওয়া হয়। মার খেতে খেতে থমাসের অবস্থা খুবই খারাপ, সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। এ সময় থমাসের কষ্ট আরও বাড়িয়ে দেওয়ার জন্য আলভারেস আর টাইলার চলে আসে। আলভারেস টাইলারকে বলে, তুমি থমাসের মুখ থেকে সত্য কথা বের করো, আমি রুমে আছি। আমার কাছে মনে হচ্ছে থমাস একা না, তার সাথে আরও কেউ জড়িত রয়েছে। এখন আলভারেস চলে গেলে টাইলার থমাসকে বলে, শেষবারের মতো আঙুল দিয়ে ট্রিগার স্পর্শ করো, কারণ এরপরে হয়তোবা তোমার এই সুন্দর আঙুল দিয়ে ট্রিগার চাপতে পারবে না। এবার টাইলার তার পকেটে থেকে একটা অস্ত্র বের করে থমাসের সাদত আঙ্গুলে চাপ দিয়ে ধরে। এর ফলে থমাস প্রচণ্ড ব্যথায় কান্না করতে শুরু করে। তবে থমাসের কান্না দেখে টাইলারের কোনো মায় হয় না, উল্টো সে তার আঙ্গুলে আরও জোরে চাপ দিয়ে তার আঙ্গুলটা ছিঁড়ে ফেলে। এই ঘটনায় থমাস ওখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে মিলার, যে এখনও পালায়নি, সে তার পার্টনারকে বাঁচানোর জন্য টাইলারদের ক্যাম্পে এসেছে, কারণ সে রিচার্ডের কথা এখনও মনে রেখেছে, কারণ রিচার্ড বলেছিল যে কোনো মূল্যে হোক তোমার পার্টনারকে বাঁচাতে হবে। এখন মিলার লুকিয়ে লুকিয়ে একটা রুমে আশ্রয় নেয়, কিন্তু সে ওখান থেকে লক্ষ্য করে যে থমাস অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার সামনে টাইলার দাঁড়ানো। এ সময় আলভারেস এবার মিলার যে রুমে ছিল সেই রুমের কাছে চলে আসে। মিলার মনে মনে ভাবে এই সেই মোক্ষম সুযোগ, এখনই যেভাবে হোক আলভারেসকে মারতে হবে। অতএব মিলার একটা চাকু দিয়ে আলভারেসের গলার মধ্যে ছিদ্র করে ফেলে, অর্থাৎ আলভারেসের গলার মধ্যে চাকু ঢোকার ফলে সে ওখানে মারা যায়। এখন শুধু বেঁচে আছে টাইলার আর কিছু রেবেল শূন্য। তবে মিলারের প্রথম দায়িত্ব হচ্ছে যেভাবে হোক টাইলারকে মেরে থমাসকে উদ্ধার করা। অতএব মিলার তার স্নাইপার দিয়ে টাইলারের দিকে নিশানা করে। থমাস আবার ততক্ষণে বুঝতে পেরেছে যে মিলার তাকে বাঁচানোর জন্য এই ক্যাম্পে এসেছে। অতএব থমাস মিলারকে ইশারায় জানায় এবার জন্য আর কোনো মিস শট না হয়, কারণ তোমার মিস শট হলে আমরা দুজনে মারা পড়ব। মিলার মনে মনে বলে, সমস্যা নেই বন্ধু, এবার আর কোনো মিস ফায়ার হবে না। এদিকে টাইলার থমাসের বিবরণে দেখে বলে, কিরে তুই কার সাথে কথা বলছিস? টাইলারের কথা বলার এক মুহূর্তে মিলার তাকে শ্যুট করে মেরে ফেলে। হ্যাঁ, মিলার পেরেছে, সে এবার আর কোনো মিস ফায়ার করেনি। সে যাই হোক, মিলার তখনই থমাসের বাঁধন খুলে দিয়ে তাকে সহ করে সেখান থেকে পালাতে শুরু করে। তবে সমস্যা হলো, তখন কিছু রেবেলও তাদেরকে ধরার জন্য পিছু করছে। সামনে থেকে মিলার আর থমাস দৌড়াতে দৌড়াতে এক্সট্রাকশন পয়েন্টে এসে লক্ষ্য করে যে একটা হেলিকপ্টার এসেছে তাদেরকে নেওয়ার জন্য। তো যথারীতি মিলার প্রথমে থমাসকে হেলিকপ্টারের কাছে পাঠিয়ে দেয়, কারণ সে অসুস্থ। এখন থমাস হেলিকপ্টারের কাছে গিয়ে লক্ষ্য করে যে একজন রেবেল মিলারের দিকে বন্দুক হাতে এগিয়ে আসছে, এমনকি সে রেবেলটা যখন তখন মিলারকে মেরে দিতে পারে। এবার থমাস নিজের শটগান দিয়ে সে রেবেলটাকে মারার চেষ্টা করে, কিন্তু তার আঙ্গুল না থাকার জন্য তার হাত কাঁপছিল। তবে সে তো আর এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ না। অতএব থমাস নিজের বাম হাতে বন্দুক নিয়ে সে রেবেলটাকে শ্যুট করে দেয়। রেবেলটাকে মারতে দেখে মিলার বুঝতে পারে থমাসকে কেন সেরা স্নাইপার বলা হয়। এবার মিলাররা যেই না হেলিকপ্টারে উঠতে যাবে, তখনই সেখানে বেশ কিছু রেবেল চলে আসে। তবে রেবেলরা গুলি চালানোর আগেই তারা হেলিকপ্টার নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, আর এই যাত্রায় তাদের জীবনটাও রক্ষা পায়। হেলিকপ্টারের মধ্যে মিলার থমাসকে জানায় তাহলে নেক্সট মিশন মন্টেনাতে। মিলারের কথা শুনে থমাস একটা মিষ্টি হাসি দেয়, কারণ মুভির সেকেন্ড পার্ট এখনও বাকি আছে। সো এই ছিল স্নাইপার সিজের প্রথম পার্ট। এই মুভির আরও দুইটা পার্ট আছে, যদি আপনারা চান তাহলে আমরা এক্সপ্লেন করবো, আর না চাইলে থাক। আজকের এই মুভিটা 1993 সালে রিলিজ করা হয়েছিল। অনেক পুরাতন হওয়ার জন্য মুভির সিনেমাটোগ্রাফি খুব বেশি একটা খারাপ হয়নি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আরেকটা বিষয় বলি গাইস, বর্তমানে বাংলাদেশের বন্যার জন্য ভয়াবহ পরিস্থিতি বিরাজমান। আপনারা নিজেদের স্থান থেকে যে যতটুকু পারেন বন্যার্তদের সাহায্য করবেন, কারণ আমরা একে অপরের ভাই ভাই। আজকে আমরা তাদের বিপদে সাহায্য করব, আর কালকে যখন আমরা বিপদে পড়ব তখন তারা আমাদেরকে সাহায্য করবে, এটা হচ্ছে আমাদের নীতি। আশা করি যে আমরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রেখে সুন্দর একটি দেশ গঠন করব। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।